তাই আহোম জনগোষ্ঠীয় এক উল্লেখযোগ্য ধর্মীয় কীর্তন হচ্ছে ঋক্ষণ মুখন। এই অনুষ্ঠান ভাগী পূর্বর দরেই এই বছরও তাই আহোম যুব পরিষদ কেন্দ্রীয় সমিতিয়ে এই ঐতিহাসিক চামগুড়ি অঞ্চলতে এই ঋক্ষণ মুখন অনুষ্ঠানটি উদযাপন করেছে। এই অনুষ্ঠানটি হয়েছে কেবল তাই আহোম জনগোষ্ঠী বুলিয়ে নহয় সমগ্র জাতির এক আয়ু তোলা অনুষ্ঠান। জাতিটোলৈ যেতিয়া বিপর্যয় আহে, জাতিটো যেতিয়া সংকটৰ মুখামুখি হয়, সেই মুহূর্তত পূর্বাপর রীতি অনুসরি তাই আহোম স্বর্গদেউ সকলে বিশেষকৈ এই অনুষ্ঠানটি উদযাপন করে আহিছিল। আমিও তাই আহোম যুব পরিষদ জন্মলগ্নের পৰা এই ধর্মীয় ক্ষেত্রটি পালন করে আহিছো। ইয়াত পূর্বর যখন কর্মী তাইপা কর্মী হোক বা তাই আহোম জনগোষ্ঠীয় সকলোখিনি কর্মী ইয়াত একত্রিত হয় আর হয়ে ইয়াত ধরা হোক ধর্মীয় ক্ষেত্রভাগীর যোগেদি সমগ্র জাতিটো উত্তরণ হকে প্রার্থনা করে। আর পূর্ববর্তী বক্তায় কথাখিনি খুব সুন্দরকৈ উপস্থাপন করেছে যে ইয়াত প্রকৃতি পূজক আর পিতৃ উপাসক এই জাতিটোয়ে প্রকৃতি বিভিন্ন উপাদান বা উপকরণ হিসাবে লই নৈবেদ্য হিসাবে আগবহায় উপরিপুরুষসকলক আর এই অনুষ্ঠানটির যোগেদি সর্বমঙ্গল কামনা করা হয়। এই অনুষ্ঠানত তাই আহোম যুব পরিষদ আমি জন্মলগ্নপ্রায় আজি 26টা বছরে আমি ঋক্ষণমু অনুষ্ঠান আমি কই আহিছো। আর এই ঋক্ষণমু অনুষ্ঠান আমিয়ে নহয় চুকাফা অহাপরে এই ঋক্ষণমু অনুষ্ঠান আমার আহোম সকলে কই আহিছে তাই আহোম সকলে। গতি আমি তার মাজতে কিছু ধর্মক লি কিছু আমার বহুতে বেলেগ বেলেগ ধর্ম লওয়ার এই বস্তুটা আমার রাজহুয়া হওয়া নাছিল। কিন্তু আমি তাই আহোম যুব পরিষদে ইয়াত নিজে উদ্যোগ লই যে ঋক্ষণ মুখ আমি রাজহুয়াতে অনুষ্ঠিত করব লাগিব, যদি পরম্পরাগতভাবে রাজহুয়াভাবে এই রজাঘর এই অনুষ্ঠিত করেছিল। গতি সেয়ে আমি তাই আহোম যুব পরিষদে আমার দেশ আর জাতির মঙ্গলকে আমি প্রতি বছরে আমি ঋক্ষণ মুখ অনুষ্ঠিত করো। আর এই ঋক্ষণ মুখত আমি চারিটা গাহরি 31টা কুকুয়া এনেকে আমি কুকুয়া কণী আমি 30টা হাঁ কণী 5টা হয় আমি এটা মাঙ্গলিক পূজা করো। আর এই পূজা আমার গোটে রাতিটো হব আর এই পূজা দ্বারাই আমি জাতিটুক মানে আগবহাই নিয়াত জাতিটুক সুরক্ষা দিয়াত আর গোটেই দেশের অমঙ্গলবিলাক নাইকিয়া হওয়া এটা আমি পরিকল্পনা আজি আমি পূজা ভাগ অনুষ্ঠিত করছো আর গোটেই রাতিটো আমার এই পূজা ভাগ চলি থাকবে। এটা আমার ইয়াত আমার একটা কথা আছে যে আমি এই পূজা ভাগত আমি বানচেং চাও। গতি এই বানচেং আমি প্রতি বছরে বানচেং মারো আর বানচেং মারি আর দিন ধার্য করা যায়। আমার মৌলভ সকলে বানচেং মারে আর সেই মৌলভ সকলে উপযুক্ত দিন দিয়ে। কিন্তু আমি আগর গত বছরবিলাকত আমি পরাপক্ষত আহারমহিয়া পাতো, কিন্তু আহারমহিয়ার পর আর দ্বিতীয়তে পাতি হলে আহিনমহিয়া পাতি লাগে। গতি সে আহিনমহিয়া আমি এবার যে আহারমহিয়া করোনা যে করোনার কারণে যেটা নাকি আমার গোটেই সমগ্র গোটেই বন্ধ আছে, গতি আমি এবার আহিন মাহত আমি গতি অনুষ্ঠান